নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত। ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে যেখানে খুব একটা স্বস্তিদায়ক জায়গায় নেই, আন্তর্জাতিক মহল জানিয়ে খুব উদ্বিগ্ন, ঠিক তখনই মাটি থেকে মাটি ক্ষেপণাস্ত্র গজনবীর সফল উৎক্ষেপণ ঘটালো পাকিস্তান। 290 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন যুদ্ধাস্ত্র বহনের ক্ষমতা রাখে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী দলটিকে অভিনন্দন জানিয়েছেন পাক সেনাবাহিনীর চেয়ারম্যান, জয়েন্ট চিফ অ্যান্ড স্টাফ কমিটি সার্ভিসেস চিফ। অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।